হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে এই ভিডিওতে কথা বলতে আছি অরমে কাহার দমথা এই সিনেমাটা নিয়ে ডিরেক্টেড বাই নীরাজ পান্ডে আজে দেখবেন আছে তাবু আছে ছোটো একটা ছবিদের জিমি সেরগিল আছে এবং আজই দেখবেন এমন তাবুর ইয়াং এজ প্লে করেছে শান্তনু মহেশ্বরী এবং সাইম রেকার। তো গল্পটা আগে অল্প করে বলে দিই এখানে দেখানো হচ্ছে আজের দেখবেন পঁচিশ বছরের জেল হয়েছে কিন্তু তার ভালো কাজের জন্য সে দু তিন বছর আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে সে চায় না জেল থেকে বাইরে আসতে সে জেলেই ঠিক আছে বলে এবং যে কারণে সে জেলে গেছিলো দুজন লোককে খুন করে গেছিলো অ্যাকচুয়ালি ইয়াং যখন আমাদের দেখানো হচ্ছে যে এখানে সায়ন্তনু মহেশ্বরী এবং সাই মানজরে আছে তখন তাদের মধ্যে খুব ভালোবাসা একটা অ্যাফেয়ার হয়ে গেছিল এবং একটা ইনসিডেন্ট ঘটে তাদের লাইফে দুর্ঘটনা ঘটে যে এখানে অ্যাক্সিডেন্টালি বা না চাইতো তো আজ দুজনকে খুন করে ফেলে তো সেটা শাস্তি সে আজ দেবেন পাচ্ছিলো কিন্তু এই তাবুর ক্যারেক্টারটা কিন্তু পঁচিশ বছর তার সাথে দেখা করতে আসেনি এবং আজকে জেল থেকে বেরোনোর পরে তার সাথে দেখা হবে নাই আজ দেখবেন ধরে নিয়েছে কিন্তু আলটিমেটলি তাদের দেখা হয় তারপরে গল্প আমাদেরকে ফ্ল্যাশব্যাকে প্রেজেন্টে এরকম করে করে অল্টারনেট করে করে দেখানো হয় যে অ্যাকচুয়ালি ফ্ল্যাশব্যাকে কি হয়েছিল কেন জেলে গেছিলো এবং এখন তাবুর কন্ডিশন কি তাঁবু এখন বিয়ে করেছে জিম্মি সেরিয়েল ছোটো একটা চরিত্র তার হাজব্যান্ডের চরিত্র ছিল কিন্তু খুব ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার প্লে করেছে এখানে খুব ভালো লেগেছে আমার কাছে আমি সেরিকলের এবং ক্লাইম্যাক্সে আমাদের একটা টুইস্ট দেখানো হয় প্রচণ্ড প্রেডিক্টেবল একটা টুইস্ট কিন্তু একটা টুইস্ট আছে এই সিনেমার শেষে তো এই হচ্ছে ওভারঅল গল্প তো আজই দেখবেন তাবু এটা নো ডাউট খুব ভালো অভিনেতা এবং এখানেও ডেফিনেটলি খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে এটা নিয়ে মানে কোনো দ্বিমত নেই এবং তাদের ইয়াং যে শান্তনু মহ এবং সাইমান জেগার যেটুকুনি সময়ের জন্যই তাদেরকে দেখানো হয়েছে আমার কিন্তু পার্সোনালি তাদের কাজ সত্যিই খুব ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে এবং জিমি শেরগিল যেটা বলছিলাম যে অল্প হলেও খুবই ইম্প্যাক্টফুল একটা কিন্তু রোল সে প্লে করেছে তো এই সিনেমার মিউজিকও ঠিকঠাক আছে কিছু অ্যাকশন সিন আছে জেলের ভেতরে সেগুলোও ঠিকঠাক আছে আর যে দেখবেন যে স্টাইল চশমা খুললে সে মারবে সেই ব্যাপারগুলোও ঠিক আছে কিন্তু আলটিমেটলি এই সিনেমাটা একটা লাভ স্টোরি যে ভালোবাসার জন্য একটা মানুষ কি কি করতে পারে না করতে পারে সেটাই এই সিনেমাতে দেখানো হয়েছে আর যে দেখবেন ক্যারেক্টারটা তাঁবুর জন্য ছোটোবেলা থেকে ছোটোবেলা ইন দ্য সেন্স থেকে যা স্যাক্রিফাইস করেছে সেটাই এই সিনেমাতে দেখানো হয় এবং আলটিমেটলি সে যখন এখন ম্যারিড সে আজকে এখন ডিসিশান নেয় যে সে সব কিছু ছেড়ে দুবাই চলে যাবে তো এই যে গল্পটা এই গল্পটা কিন্তু দু সালে দাঁড়িয়ে আমার মনে হয় না যে হলে গিয়ে দেখার মতন একটা গল্প এটা ওটিটিতে আসতো কারণ ভালো পারফরমেন্স আছে পারফরমেন্সটা আমার বলার কিছু নেই কিন্তু যে গল্পটা আমাদেরকে দেখানো হয়েছে এটা দু সালে দাঁড়িয়ে আমার মনে হয় এটা হলের জন্য মানে একদমই ইমপারফেক্ট একটা গল্প এবং নীরজ পান্ডে স্যারের কাজ আমি অনেক দেখেছি স্পেশাল সাবভিস বলো অ্যাওয়স ডে বলো বেবি বলো রুস্তম তিনি অনেক কিছুর সাথে রাইটার বা ডিরেক্টর হিসেবে অ্যাসোসিয়েটেড আছেন এখন বেঙ্গল চ্যাপ্টার করছেন আমাদের তো আমি নীরজ পাণ্ডে দেখে ভেবেছিলাম যে একটা আল অ্যাটলিস্ট কিছু একটা তো থাকবে একটা এক্সপেক্ট তো এই সিনেমাটার মধ্যে থাকবে কিন্তু কোথাও গিয়ে আমার এই সিনেমাটা দেখে মনে হয় যে আমি একটা নীরেশ পাণ্ডের মুভি দেখছি এটা রোমান্টিক থ্রিলার ফিল্ম টাইটেল দেওয়া আছে গুগলে সার্চ করে দেখতে পারবে আর রোমান্টিক থ্রিলার ফিল্ম কিন্তু রোমান্স আছে ঠিকঠাক আছে কিন্তু থ্রিলার আমি জানি না লাস্টে যে টুইস্টটা দেখানো হয়েছে সেটার জন্য প্রচণ্ড প্রেডিক্টেবল একটা টুইস্ট ছিল বোঝাই যাচ্ছিলো যখন তোমাকে ফ্ল্যাশব্যাকের ঘটনা বারবার দেখানো হচ্ছে যে ওই হয়েছিল ওইটা তো ওই হয়েছিল ওই হয়েছিল তখনই বোঝা যাচ্ছে যে এখানে কিছু ঝোল আছে আমি স্পলার দিতে চাই না যেটুকুনি না বললে না সেটুকুনি বলছে আমার গল্পটা একদম বোঝেনি এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে ওটিটির জন্য ঠিক আছে বা এখন থেকে কুড়ি পঁচিশ বছর আগে যদি হলে রিলিজ করতো তখন হয়তো অডিয়েন্স এটা দেখলেও দেখতো আমার যেমন লাস্ট কয়েকটা সিনেমা সেটা দৃশ্যমে রিমেকগুলোই হোক বা শায়তান বলে যে সিনেমাটা করেছে তারপরে এই সিনেমাটা অরমেখা দমতা একদমই ব্যাট চলছে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে আজকে দেখবেন স্যারের এবং নীরজ পান্ডে স্যারের কথাও বলবো এটা ডিরেক্ট গুটি রিতে দিয়ে দেওয়া উচিত ছিল আমার কোথাও গিয়ে ফিল হয়েছে স্টিল তোমাদের বলবো যারা এখনও একটা ভালো মিষ্টি প্রেমের গল্প দেখতে চাও হ্যাঁ হ্যাপি এন্ডিং হয়তো নেই কিন্তু স্টিল তোমাকে টাচ করবে ফিল করাবে হয়তো কিছু কিছু দৃশ্যে তোমাদের চোখের থেকে জলও বেরোতে পারে এরকম একটা সিনেমা যদি দেখতে চাও তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখে আসো আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আউট অফ ফাইভ স্টার আমি এই সিনেমাটাকে পারফরমেন্সের জন্য টু অ্যান্ড হাফ স্টার দিচ্ছি পারফরমেন্স ঠিকঠাকই ছিল সবারই তো এর বাইরে আমার সেরকম কিন্তু এই সিনেমাটা ভালো লাগেনি এক কথায় ঠিক আছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা এই সিনেমাটা দেখে এসছো নিচে কেমন করে জানো তোমাদের কার কেমন লেগেছে যারা দেখো নি তারা একবার দেখে আসো দেখে এসে তারপরে জানো আমার ভিডিওটা ভালো লাগলে আর এখন একদম কথা একদম যা প্রথমবার দেখছো নিচে দেখো একটা রেড সুম বেন্টা আছে পাশে দেবে একটা বেল আইকেন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকো সবাই love you all take care